বন্ধুরা শ্যামি শ্যামি কোম্পানিটাকে আমরা সবাই চিনি। এই কোম্পানিটা কিন্তু বিখ্যাত তাদের নোট সিরিজের ফোনের জন্য। ইন্ডিয়ান মার্কেটে তারা কিন্তু পপুলার হয়েছে শুধুমাত্র এই নোট সিরিজের ফোনের জন্যই। নোট সিরিজের মধ্যে কিন্তু সর্বপ্রথম পপুলার ফোন হিসেবে ধরা হয় মি নোট থ্রি এই ফোনটাকে। হ্যাঁ বন্ধুরা, মি নোট থ্রির পরে কিন্তু মি নোট ফোর কিন্তু চলে এসেছিল, সেটাও কিন্তু যথেষ্ট পপুলার একটা ফোন ছিল। একে একে নোট সিরিজের ফোনগুলো কিন্তু কম বেশি প্রত্যেকটাই পপুলার ছিল। লাস্টে রেডমি নোট এইট এই ফোনটাও কিন্তু ভালোই পপুলার হয়েছিল। কিন্তু আজকে কিন্তু এমআই লঞ্চ করে দিল তাদের 9 সিরিজের ফোন এবং 9 সিরিজের রেডমি নোট 9। এই ফোনটা কতটা পপুলার হবে এবং এই ফোনটা আপনার কেনা উচিত কি উচিত না, এটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বাংলাদেশের বন্ধুদের জন্য বলি, তোমরাও কিন্তু ভিডিওটাকে দেখো এবং তোমাদের ওখানেও কিন্তু এই রেডমির ফোনগুলো লঞ্চ হচ্ছে তোমরা সকলেই জানো, এবং এই ভিডিওতে তোমরা কিন্তু তাদের ইনফরমেশনগুলো প্রত্যেকটাই পেয়ে যাবে এবং ফোনটা কেনা উচিত কি উচিত না সেটাও কিন্তু জেনে যাবে। সুতরাং যারা আজকে প্রথম দেখছো চ্যানেলটাকে, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল নোটিফিকেশনটাকে প্রেস করে অল করে দেবে। আর যে নাই পকেটেও নোট নাই, আমাজনেও ভালো কোয়ালিটির নোট নাই। বন্ধুরা, এখানে যে পকেটের নোটের কথা বলছি, এটা কিন্তু তোমরা বুঝতেই পারছো যে পকেটে আমি নোটের কথাটা টাকার কথা বলছি, এবং আমাজনে যে নোটের কথাটা বলছি এটা কিন্তু রেডমি নোট 9 এর কথা বলছি। আমাজনে তো আর নোট পাওয়া যায় না, আমাজনে রেডমি পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, আমাজনের যে নোট 9টা চলে এসছে এটারও কিন্তু বিল্ড কোয়ালিটি ভালো না, এবং বিল্ড কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করাই হচ্ছে। রেডমির যে প্রথম ফোনগুলো এসেছিল নোট সিরিজের সেগুলো কিন্তু মেটাল বিল্ডে ছিল, এবং পরবর্তী সময় যেটা লাস্ট লঞ্চ হয়েছে সেটা কিন্তু রেডমি নোট 8, যেটা কিনা একটা গ্লাস বিল্ডে ছিল। এখন কিন্তু অনেক কম্প্রোমাইজ হয়ে গেছে, এখন কিন্তু প্লাস্টিকে এনে দিয়েছে ফোন, মানে প্লাস্টিক ইউজ করা হয়েছে, মানে পলিকার্বনেট। হ্যাঁ বন্ধুরা, এই গেল বিল্ড কোয়ালিটি। সেকেন্ডে আসছি এর যে ক্যামেরা, ক্যামেরা কিন্তু এখানে কোয়াড ক্যামেরা দেওয়া রয়েছে, মানে চারটে ক্যামেরা দিতে হবেই, চারটে ক্যামেরা ছাড়া এরা কিছু বোঝে না। 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যেটা কিনা সনির সেন্সার না, সেখানে কিন্তু স্যামসাংয়ের সেন্সারই দিয়েছে, এবং তার সঙ্গে 8 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেটা কিনা ঠিকঠাক আছে বাজেটের মধ্যে। এবং সঙ্গে দুটো আমি ছেড়েই দিলাম, 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, যেটা কোনো কাজেই লাগে না। ফ্রন্টে চলে আসছি, ফ্রন্টে কিন্তু একটা পাঞ্চ হোল ক্যামেরা দিয়েছে, সাইডে দিয়েছে, এটা কিন্তু মিডিলে দেয়নি, সাইডে দিয়েছে, যেটা লুক কিন্তু সবচেয়ে ভালো। আমার মনে হয় সাইডে যে পাঞ্চ হোলগুলো দেওয়া হয় সেটার লুক কিন্তু সবচেয়ে বেটার হয়। হ্যাঁ বন্ধুরা, সাইডে যে পাঞ্চ হোলটা দিয়েছে সেটা কিন্তু ফ্রন্টের 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দিয়েছে। এবং ডিসপ্লে সেকশনে যদি চলে যাই, এখানে কিন্তু IPS ফুল HD প্যানেল ইউজ করা হয়েছে, ডিসপ্লে সাইজ হচ্ছে 6.53 ইঞ্চি। চলে আসছি প্রসেসরে, প্রসেসরে কিন্তু মিডিয়াটেকের G85 কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আগের নোট সিরিজে কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর ছিল 665, 665 এর থেকে কিন্তু বেটার প্রসেসর, কিন্তু এটা কিন্তু মিডিয়াটেকের প্রসেসর, এটা কিন্তু ভাবতে হবে। প্রসেসর 4G প্রসেসর, একবারও ভাববেন না যে এটার মধ্যে 5G দেওয়া হয়েছে। ওকে, তো বন্ধুরা সব রকমের সেন্সর কিন্তু এর মধ্যে আছে, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা কিন্তু পুরো অ্যাকুরেট পজিশনে করেছে, কোনো সাইডে করেনি, পুরো ব্যাক সাইডে ক্যামেরার নিচে দিয়েছে। যদি চলে যাই ব্যাটারি সেকশনে, ব্যাটারি কিন্তু 5020mAh এর ব্যাটারি দিয়ে দিয়েছে, এবং সঙ্গে দিয়ে দিয়েছে কিন্তু ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। বক্সের ভেতরে কিন্তু দিয়েছে 22.5W একটা ফাস্ট চার্জিং। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন, প্রসেসর সাপোর্ট করে 18W চার্জার, প্রসেসর 18W বেশি কিন্তু সাপোর্ট করবে না, কিন্তু বক্সের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে 22.5W চার্জার। তো এটা কেন দিল বুঝতে পারলাম না। তো বন্ধুরা, ফোনটার মধ্যে কিন্তু সমস্ত রকমের সেন্সার দেওয়া হয়েছে, রেডমির যেটা ইউনিক সেন্সার আইআর ব্লাস্টার, যেটা অন্য অন্য ফোনে পাওয়া যায় না, সেই সেন্সারটা কিন্তু টপে দিয়ে দেওয়া হয়েছে, এবং চার্জিংয়ের জন্য কিন্তু টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। চলে আসছি প্রাইসে, প্রাইস কিন্তু 64GB এবং 4GB মডেলের প্রাইসটা 11,999 করা হয়েছে ইন্ডিয়ান কারেন্সিতে, এবং 128GB 4GBরও একটা মডেল নিয়ে আসা হয়েছে যার প্রাইস রাখা হয়েছে 13,500 টাকা, এবং 128GB 6GB র্যামেরও একটা মডেল নিয়ে আসা হয়েছে যার প্রাইস রাখা হয়েছে 14,999, মানে 15,000 টাকা। তো বন্ধুরা, এখানে বলবো প্রাইস ঠিকঠাক আপাতত আছে, যেহেতু ফোনের প্রাইস একটু ইনক্রিজ হয়েছে, কিন্তু বিল্ড কোয়ালিটির দিক থেকে কিন্তু একটা মেজর কম্প্রোমাইজ করা হয়েছে। বিল্ড কোয়ালিটি যদি গ্লাসের হয়ে যেত তাহলে কিন্তু সুন্দর হয়ে যেত।
হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা এখানে আমি বলবো না যে ফোনটা তোমরা কেনো কি কেনো না, এটা পুরো সম্পূর্ণ তোমাদের চয়েস। কিন্তু যদি কিনতে হয় তাহলে কিন্তু তোমরা 64GB এবং 4GB মডেলটা কিন্তু কিনো, এটাই কিন্তু কম দামের মধ্যে ভালো চয়েস হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটাকে শেয়ার চাই, ভিডিওটাকে লাইক চাই, এবং চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে অল করে দেবে। নমস্কার বন্ধুরা।